ত্রিপুরায় প্রবেশের মুখে পাথরের চিপস বোঝাই লরি থেকে প্রায় 1.5 কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার। ঘটনা অসমের বাজারিছড়া থানার চুড়াইবাড়িতে। তবে রহস্যজনক ভাবে পলাতক 16 চাকার লরির চালক এবং সহচালক। বিভিন্ন কায়দায় নেশা কারবারীরা তাদের সাম্রাজ্যের বিস্তার অব্যাহত রেখেছে, তার প্রমাণ মিলল সরস্বতী পুজোর দিন। এবার সামগ্রীর আড়ালে নয়, পাথরে চিপস বোঝাই 16 চাকার লরি থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল বাজেয়াপ্ত হলো আসামের বাজারিছড়া চুড়াইবাড়িতে। তবে এই কাণ্ডে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লরি চালক ও সহচালক। জব্দকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। বুধবার সকালে AS28AC0530 নম্বরের একটি পাথর বোঝাই লরি শিলচর থেকে ত্রিপুরায় যাবার পথে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছে গাড়িটি আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে পাথরের চিপসের ভেতর থেকে 174 কার্টনে 17,800 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়। নাখা চেকিংত এখন চিপস আপনার পাত্রর করিওয়া এখন গাড়ি আমি ইয়াত ডিটেইন করেছিল। গাড়িখনের নাম্বার হয়েছে AS28AC0530। আর গাড়িখন আমি ভালদরে চেক করার পিছত দেখা পালো যে গাড়ির আমার পাত্রর ভিতর আপনার কফ সিরাপ টোটেল আপনার 178 কার্টন আমি রিকভারি করেছো। টোটেল হয়েছে আপনার 17,800 বটলস অফ সিরাপ রিকভার করেছো। টেপিকল অফ জাম আসলে এই সুযোগ লো ড্রাইভারজন পলাইছে, আমি ড্রাইভারজনক হ্যাপি রিটার্ন করার কারণে এতে চেষ্টা করে আছো। তবে এই ঘটনায় রহস্যজনকভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে সংশ্লিষ্ট লরির চালক ও সহচালক গা ঢাকা দেয়। সে যাই হোক, এই ঘটনায় পুলিশ NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। অপরদিকে এদিনে NL01AG5632 নম্বরের একটি 6 চাকার কন্টেনার লরি আগরতলা থেকে বহিররাজ্যে পাড়ি দেওয়ার মতলবে রাজ্যের শেষ পুলিশি চেক গেট উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে লরিটিতে তল্লাশি চালায় পুলিশ। এতে লরির ভেতরে গাঁজা মজুদ থাকার সন্ধান পায় পুলিশ। পরে এই কাণ্ডে তদন্তে নামেন জেলা প্রশাসনের পক্ষে SP ভানুপদ চক্রবর্তী সহ DCM। তাদের উপস্থিতিতে ধানের তুষ বোঝাই লরিটিতে তল্লাশি করলে তুষের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে বিভিন্ন প্যাকেটে 434 কেজি গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পুলিশ এই কাণ্ডে লরি চালককে গ্রেপ্তার করা হয়। তার নাম ভিকি কুমার রায়। ধৃতের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানার পুলিশ NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। গোপন সূত্রের উপর ভিত্তি করে NL01AG5632 একটা কন্টেনার ভেহিকেল, সেই ভেহিকেলটাকে আজকে ডিটেইন করা হয়েছিল। এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল 434 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটা কালোবাজারের মূল্য প্রায় 1 কোটি টাকার মতো। গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার, যার বাড়ি বৈশালী বিহার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। NDPS কেস নিয়ে এটাতে তদন্ত চলছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধৃত লরি চালক জানিয়েছে আগরতলা খয়েরপুর বাইপাস থেকে সে সংশ্লিষ্ট মালগুলো নিয়ে রওনা দেয়। তার গন্তব্যস্থল ছিল আসামের করিমগঞ্জের একটি ইটভাটা, যেখানে সে কমিশন পাওয়ার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।